আসসালামু আলাইকুম, নূর একাডেমিতে স্বাগত। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিশ্রণ বা ক্লাসিফিকেশন অফ মিক্সচার। এটা আসলে আমার মনে হয় যে স্টুডেন্টদের একটা মিসকনসেপ্ট আছে বা হয়তো তারা পুরোটা জানে না। আমি একটু জানানোরই চেষ্টা করব, ঠিক আছে? তো আমি যদি একটু শুরু করি, করতেছি হেটেরোজিনিয়াস হোমোজিনিয়াস। হেটেরোজিনিয়াস হচ্ছে অসমসত্ব মিশ্রণ, হোমোজিনিয়াস সমসত্ব মিশ্রণ। তো নাম শুনেই বুঝতে পারতেছি হেটেরো মানে অসমসত্ব মিশ্রণ। এইখানে যে কম্পাউন্ডগুলো থাকবে, এই মিশ্রণটা হওয়ার জন্য তো অবশ্যই দুই বা ততোধিক, ঠিক আছে, একটা না দুই, অ্যাটলিস্ট তোমার দুটো লাগবে। দুই বা ততোধিক তোমার এখানে উপাদান থাকবে, কম্পোনেন্ট থাকবে দুই বা ততোধিক। এই দুই বা ততোধিক কম্পোনেন্টগুলোকে তুমি কি করতে পারবে, দেখো, খালি চোখে দেখতে পারবে, অথবা তুমি যদি মাইক্রোস্কোপ ইউজ করো, ঠিক আছে, মাইক্রোস্কোপ ইউজ করলেও তুমি দেখতে পারবে। খালি চোখে দেখতে না পারলে মাইক্রোস্কোপ ইউজ করলেও তুমি দেখতে পারবে, মধ্য কথা তুমি দেখতে পারবে, ঠিক আছে। কম্পোনেন্টগুলোকে তুমি সেপারেটলি দেখতে পারবে, ফিজিক্যালি সেপারেটলি দেখতে পারবে। খালি চোখে দেখতে পারো অথবা খালি চোখে দেখতে পারছো না, তাহলে মাইক্রোস্কোপ ইউজ করে তুমি দেখো, তার মানে তুমি দেখতে পারছো। এটাই হচ্ছে হেটেরোজিনিয়াসের মূল সারাংশ, এটাই, ঠিক আছে। ডেফিনেশন সংজ্ঞা বইতে যেভাবে আছে সেভাবে লিখো, কিন্তু জিনিসটা বোঝার জন্য বলছি যে হোমোজিনিয়াস কী তুমি দেখতে পাবে না। এটা এমনভাবে মিশে যায়, হোমোজিনিয়াস এমনভাবে মিশে যায় যে তুমি এখানে কি করতে পারবে না, তুমি দেখতে পারবে না, ঠিক আছে। আর কিন্তু হেটেরোজিনিয়াস তুমি মাইক্রোস্কোপ অথবা খালি চোখে দেখতে পারবে। এটা যেমন হচ্ছে, আমি উদাহরণ বলতেছি স্যান্ড, ওয়াটার, ঠিক আছে। আর এটার উদাহরণ আমরা খুব কমন দিয়ে থাকি, সেটা হচ্ছে চিনির পানি বা চিনির শরবত, ঠিক আছে, চিনি প্লাস হচ্ছে পানি। তা আমি বলতেছি যে হোমোজিনিয়াসটা নিয়ে আমাদের পরের আলোচনা, হেটেরোজিনিয়াসটা নিয়ে যদি আমি একটু কথা বলি, মিশ্রণের হচ্ছে দুটো, একটা হচ্ছে হোমো আর একটা হচ্ছে হেটেরো, ঠিক আছে। এই হেটেরো এটার হচ্ছে আমার দুটা, একটা হচ্ছে সাসপেনশন আর একটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে কলয়েড। তো সাসপেনশন কলয়েড মানে খুব মনে হয় যেন মিলে যাচ্ছে বা বুঝতে পারছি না, এটা মূল পার্থক্যটা খেয়াল করো। সাসপেনশন হচ্ছে যে পার্টিকেলগুলোকে তুমি অবশ্যই দেখতে পারবে, তাই না? হেটেরোজিনিয়াসের মূল জিনিসটাই হচ্ছে তুমি ইউ ক্যান সি দ্য কম্পোনেন্টস, ইউ ক্যান সি দ্য পার্টিকেলস, ইউ ক্যান সি দ্য এলিমেন্টস, ঠিক আছে। কিন্তু সাসপেনশন এরা হচ্ছে সেটেল ডাউন, মানে হচ্ছে জমে যায় একটা লেয়ার আকারে ওভার টাইম, মানে সময়ের সাথে সাথে তুমি যদি এদেরকে রেখে দাও তাহলে কী হবে জানো, এরা একটা লেয়ার আকার ফর্ম করে, এরকম লেয়ার ফর্ম করে, এদেরকে বলা হয় সাসপেনশন। যেমন মাডি ওয়াটার, মানে ওই যে আমরা যেটাকে বলে থাকি হচ্ছে যে কর্দমাক্ত যেটা, ঠিক আছে, মনে করো এটাকে যদি তুমি যদি সময়ের সাথে রেখে দাও, দেখবা যে পানি, ঠিক আছে, উপরে পানি জমে গেছে আর নিচে ওই কাদামাটিটা জমে আছে, ঠিক আছে, কারণ কাদামাটি তো ভারী, ঠিক আছে, এই কারণে এভাবে জমে থাকে। তো এর মূল কথা হচ্ছে কি, সাসপেনশন লেয়ার আকারে ফর্ম করে সময়ের সাথে। তাই কিছু ঔষধ কিন্তু কী করতে হয়, ঝাঁকাতে হয়, কিছু ঔষধ এভাবে ঝাঁকাতে হয়। ঝাঁকালে কী হয়, এই সাসপেনশন যেটা, সাসপেনশনটা মিশ্রিত হয়ে যায়, ঠিক আছে, তখন আমরা ওষুধটা খাই। যেন বলা হয় ওষুধ ঝাঁকিয়ে খান, কারণ ওষুধটা হচ্ছে একটা সাসপেনশন, এটা সেটেল ডাউন হয়ে যায়, মানে লেয়ার আকার ফর্ম করে। তাই যখন আমরা খাবো তখন এটা আমরা ঝাঁকায় খাবো, যার কারণে এটা পুরো মিশ্রণটা সুন্দরভাবে সমান অনুপাতে থাকবে। সো নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে কলয়েড। কলয়েডের মূল জিনিসটা কি, এটা লার্জ পার্টিকেল অবশ্যই থাকবে এবং এটা কী হবে না, সময়ের সাথে সাথে সেটেল হবে না, ঠিক আছে, এটা কখনো দ্রবীভূত হয় না, এটা আনডিজলভ থাকে, ঠিক আছে। এইটাই হচ্ছে এই সাসপেনশন এবং কলয়েডের মধ্যে মূল পার্থক্য। আচ্ছা, এটা এক্সাম্পল যদি দিই তাহলে তোমরা আরেকটু হয়তো বুঝতে পারবে, সেটা হচ্ছে যেমন গ্লু, ঠিক আছে, বা হচ্ছে জেলো, আমাদের জেলো যেগুলো, ঠিক
আছে, জেলো জেলোটিন সেগুলো হচ্ছে আমাদের কলয়েডের মধ্যে পড়ে। তাহলে হেটেরোর দুটো ক্লাসিফিকেশান দেখলাম, সাসপেনশন আর একটা হচ্ছে কলয়েড। নেক্সট টপিকটাই হচ্ছে আমাদের হোমোজিনিয়াস, এবং হোমোজিনিয়াস এটা কিন্তু অনেক বড়, সো দেখার জন্য অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম। তো নেক্সট আমাদের টপিক ছিল হোমোজিনিয়াস সলিউশন, হোমোজিনিয়াস মিশ্রণ। হোমোজিনিয়াসটাকেই আসলে বলা হয় হচ্ছে সলিউশন। হোমোজিনিয়াস যেহেতু এমনভাবে মিশে যায় যে তুমি এর উপাদানগুলোকে আর আলাদা করতে পারছো না, বা কোনো খালি চোখেও দেখতে পারছো না, অণুবীক্ষণ যন্ত্রেও দেখতে পারছো না, তাই এটা কিন্তু একেবারে সলিউশন হিসেবে একেবারে এটা মিশে যাচ্ছে। তো এই সলিউশনটাকে আমরা এর দুটো কম্পোনেন্ট বা দুটো উপাদান আমি এভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের সলিউট আর একটা হচ্ছে সলভেন্ট। তো অনেকের ইয়া থাকে যে সলিউটটা হয় হচ্ছে মাইনর আর সলভেন্টটাই থাকে হচ্ছে মেজর এলিমেন্ট, ঠিক আছে, এটা হয়, এটাও ঠিক আছে। আর কিন্তু মূল মধ্য কথা যেটা, সেটা হচ্ছে সলিউট হচ্ছে দ্রবীভূত হয় আর সলভেন্ট হচ্ছে যার মধ্যে সলিউটটা দ্রবীভূত হয়, মিডিয়া, মিডিয়াটা হচ্ছে সলভেন্ট। তো দ্রবীভূত হয় শব্দটা না কঠিন, তো আমি সহজ করে আমি সবসময় এটাকে বলি হচ্ছে যে ডুবে গেছে, ঠিক আছে, যে ডুবে গেছে। তো হু দ্বারা কোশ্চেন করবা, যে ডুবে গেছে সে হচ্ছে সলিউট। কে ডুবে গেছে? সলিউট ডুবে গেছে। কোথায় ডুবছে, কার মধ্যে ডুবে গেছে? সলভেন্টের ভিতরে ডুবে গেছে, ঠিক আছে। তো যা সলভেন্ট হচ্ছে আমাদের মিডিয়া যার মধ্যে ডুবে যায়, আর যে ডুবে যায় হ্যাঁ সে হচ্ছে সলিউট। ওকে, তো এই এই যে সলিউট সলভেন্ট এগুলার ভিতর এটা আমরা মানে একটু যদি আমরা দেখি, সাধারণত সলিউশন কী ধরনের হয়? গ্যাসিয়াস, লিকুইড আর হচ্ছে সলিড। আমি সংক্ষেপে লিখলাম গ্যাস, লিকুইড আর একটা হচ্ছে সলিড। এই তিনটা স্টেটের উপর নির্ভর করে আমার কিন্তু পুরো মেকানিজম, পুরো সলিউশনের ক্লাসিফিকেশনটাই নির্ভর করতেছে এর উপরে, ঠিক আছে। তো আমি যদি শুধুমাত্র গ্যাসটাকে আমি যদি প্রথমে কনসিডার করি, মানে গ্যাস হচ্ছে আমার সলভেন্ট। গ্যাস কি? গ্যাস হচ্ছে আমার সলভেন্ট, গ্যাস গ্যাস গ্যাস। এখন বাকি কে রইল? গ্যাস, লিকুইড, সলিড। এটা কথাটা আমি বুঝি, গ্যাস গ্যাসের ভিতরেই দ্রবীভূত, লিকুইড গ্যাসের ভিতরে দ্রবীভূত, সলিড গ্যাসের ভিতরে দ্রবীভূত। তার মানে আমাদের মিডিয়া কিন্তু গ্যাস, মিডিয়া হচ্ছে গ্যাস, গ্যাসের ভিতরে গ্যাস, গ্যাসের ভিতরে লিকুইড, এবং গ্যাসের ভিতরে হচ্ছে আমাদের সলিড। সো এক্সাম্পলগুলো ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম্পল দিলেই বুঝতে পারবে ব্যাপারটা কীরকম। এটার এক্সাম্পল হচ্ছে এয়ার। এয়ার কিন্তু একটা সলিউশন, এয়ার হচ্ছে একটা হোমোজিনিয়াস সলিউশন। এই এয়ারের ভিতরে কে আছে দেখো? অক্সিজেন, নাইট্রোজেন। খেয়াল করো এরা প্রত্যেকেই কি গ্যাস না? তাহলে গ্যাসের ভিতরেই গ্যাস, তাই না? এই জন্য এটাকে কিন্তু বলা হয় হচ্ছে গ্যাসিয়াস, একটা এক্সাম্পলের সলিউশন উদাহরণ, ঠিক আছে। নেক্সট যেটা আসি, লিকুইড গ্যাসের ভিতরে, একটু চিন্তা করতে হবে যে লিকুইড, লিকুইড গ্যাসের ভিতরে আছে, এটা এমন মানে কীরকম হতে পারে জিনিসটা? এটা হচ্ছে আমাদের বায়ুতে যে জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্প, জলীয় বাষ্পটা কোথায় থাকে? জলীয় বাষ্পটা থাকতেছে কিন্তু কোথায়? বায়ুতে। তাহলে বায়ুটা কি? গ্যাস। তাহলে জলীয় বাষ্পটা কি? পানি বা লিকুইড। তাহলে লিকুইড কোথায় থাকতেছে? লিকুইড থাকতেছে হচ্ছে এয়ারের ভিতরে। এটাকে অনেকে বলা হয় হচ্ছে, অনেকে বলে ময়েস্ট এয়ার বলে, ঠিক আছে, এক্সাম্পলটাকে ময়েস্ট এয়ার বলে। এটা হচ্ছে লিকুইড গ্যাসের ভিতরে ডুবে গেছে, ঠিক আছে, জলীয় বাষ্প এয়ারের ভিতরে ডুবে গেছে, মস্ট এয়ার, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে একটা সলিড, একটা সলিড গ্যাসের ভিতরে ডুবে গেছে। এটা যদি আমরা একটু চিন্তা করি যে একটা সলিড সে গ্যাসের ভিতরে কীভাবে ডুবে গেল, ঠিক আছে, সলিড গ্যাসের ভিতরে আছে সেটা হচ্ছে আমাদের কর্পূর, ঠিক
কর্পূর যেটাকে আমরা ক্যাম্ফর বলে থাকি, এই কর্পূর এটা কিন্তু উদায়ী, ঠিক আছে, এটা বাতাসে উড়ে যায়, এটা ফ্লেমেবল। কর্পূরের একটা খুব সুন্দর ঘ্রাণ থাকে যেটা হচ্ছে রান্নার কাজে সাধারণত এটা ব্যবহার করা হয়। ওকে, তো এইটা আমাদের গেল যেখানে সবগুলো সলভেন্ট বা মিডিয়া হচ্ছে কি গ্যাস। ওকে, এরপর কে আসবে বলো তো? এরপর যদি আমি আরেকটাকে নিয়ে থাকি, সে মনে করো লিকুইড, তাহলে লিকুইডের জন্য আমি সেম এভাবে একটু করে নিচ্ছি। আচ্ছা, তাহলে লিকুইড হচ্ছে আমাদের কি সলভেন্ট, মানে প্রত্যেকটা সলভেন্টই হবে আমাদের লিকুইড, তারপর গ্যাস, লিকুইড, সলিড। ওকে, এক্সাম্পলগুলো দেখি। তার মানে একটা গ্যাস সেটা লিকুইড পানিতে দ্রবীভূত, মনে করো গ্যাস লিকুইড বা পানিতে দ্রবীভূত, পানি চিন্তা করো তাহলে অনেক কিছুই সহজ হয়ে যাবে। এটা আমরা যেভাবে বলতে পারি সেটা হচ্ছে, আমরা জানি পানিতে মাছ কীভাবে বেঁচে থাকে, কারণ পানিতে অক্সিজেন দ্রবীভূত থাকে, ঠিক আছে। আমাদের নর্মাল যে পানি, পুকুর বলো যেই বলো না কেন, এই পানিতে কিন্তু কী থাকে, অক্সিজেন দ্রবীভূত থাকে, মানে ডুবে থাকে, তাই না? তাহলে এখন দেখো অক্সিজেন তো খুব অল্প পরিমাণে ডুবে থাকে, সামান্য থাকে, বেশি না। তাহলে এই, তাহলে এটা হচ্ছে আমাদের কি সলিউট, মানে যেটা অল্প থাকতেছে গ্যাস, গ্যাসিয়াস স্টেটে এটা আছে, আর পানিটা হচ্ছে আমাদের সলভেন্ট, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে কোনো যে পানি, পুকুরের পানি বা যে কোনো পানিতে যে অক্সিজেনটা দ্রবীভূত থাকে, এটাই হচ্ছে এর একটা উজ্জ্বল এক্সাম্পল। এছাড়াও কিন্তু আমি আরও এক্সাম্পল বলতে পারি, সেটা হচ্ছে সোডা ওয়াটার, ঠিক আছে। সোডা, সোডা বা আমরা আরও একটা বলতে পারি কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটাকে কি করা হয়, খুব জোরে প্রেশার দিয়ে, জোরে প্রেশার দিয়ে এটাকে ঢুকানো হয় না, এটাকে পানির ভিতরে যে অ্যালকো, মানে আমাদের স্প্রাইট, কোক, ওগুলোতে ভিতরে এটাকে কী করা হয়, ঢুকানো হয়, ঠিক আছে। তো এটা আমরা বলতে পারি যে গ্যাসটা কোথায় ঢুকানো হচ্ছে, একটা লিকুইডের ভিতরে ঢুকানো হচ্ছে, এইটাই, এগুলো হচ্ছে এই লিকুইড সলিউশনের এক্সাম্পল। তা আবার আচ্ছা, আরেকটা হচ্ছে লিকুইড, লিকুইড মানে এখানে সলিউটও হচ্ছে লিকুইড স্টেটে আছে এবং সলভেন্টও হচ্ছে লিকুইড স্টেটে আছে। খুব সহজ এক্সাম্পল, সেটা হচ্ছে আমাদের কি অ্যালকোহল প্লাস ওয়াটার, তাই না? দুজনেই দেখো, দুজনেই কি লিকুইড স্টেটে আছে, অথবা আমরা বলতে পারি হুইস্কি, ঠিক আছে। ওকে, এরপর চলে আসতেছে হচ্ছে সলিড লিকুইডের ভিতরে আছে, খুবই কমন একদম, ঠিক আছে, চিনির শরবত, তাই না, সুগার, সুগার চিনির শরবত, বা বলতে পারি হচ্ছে সি ওয়াটার, এটাও বলা যায়, ঠিক আছে, লবণ পানি দ্রবীভূত আছে। ওকে, তাহলে নেক্সট আরেকটা চলে আসতেছে আমাদের লাস্ট, সেটাকে, সেটা হচ্ছে আমাদের সলিড, তার মানে হচ্ছে এখানে সলিড, 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 তিনজনই সলিড থাকবে, এবং এখানে গ্যাস, লিকুইড, সলিড। ওকে, তার মানে একটা গ্যাস সে সলিডে আছে, এটা একটা এক্সাম্পল কী আছে গিয়ে ধরে দেখো, এয়ার বাবলস ইন আইস কিউব, আইস কিউব এটা কিন্তু সলিড স্টেটে আছে, এটাকে মনে রাখবো, আইস কিন্তু সলিড স্টেটে আছে, তাই না? এটার ভিতরে যে এয়ার বাবল থাকে, তার মানে এটা আমি কী বলতে পারি, গ্যাস সলিডের ভিতরে আছে, তাই না? আরেকটা এক্সাম্পল আমি বলতে পারি, সেটা হচ্ছে মিনারেলস আছে না আমাদের, খনিজ মিনারেলস, সেই মিনারেলসের ভিতরে, এই মিনারেলসের ভিতরে কিন্তু অনেক ডিজলভড, ডিজলভড গ্যাস থাকে, মিনারেলসগুলো কি সলিড স্টেট, তাহলে গ্যাস ডিজলভ থাকে, এটা হচ্ছে এরকম সলিড সলিউশনের একটি উদাহরণ। আচ্ছা, লিকুইড সলিডের ভিতরে আছে, এটা কি হতে পারে, সেটা হচ্ছে কি আমাদের কি আমরা বলতে পারি হচ্ছে মার্কারি, ঠিক আছে, মার্কারি, এটা কিন্তু একটা লিকুইড স্টেট থাকে, তোমরা জানো যে মার্কারি হচ্ছে ধাতু, কিন্তু এটা থাকে হচ্ছে নর্মালি নর্মাল টেম্পারেচারে লিকুইড, তরল থাকে। তাহলে মার্কারি, যদি তুমি কোনো সোডিয়াম মেটাল, কোনো মেটাল অ্যামালগামে তুমি দিয়ে থাকো, তাহলে কিন্তু এটা, এইটার সলিড এবং লিকুইড এটার কম্বিনেশনে একটা সলিউশন হবে। দেন হচ্ছে আমাদের সলিড, সলিড মানে দুটোই সলিড স্টেটে আছে, খুবই কমন। আমরা যে স্বর্ণ পরে থাকি না, স্বর্ণের কানের দুল, এই স্বর্ণের কানের দুল, এই গোল্ডের ভিতরে কিন্তু কপার এবং আরও অনেক ভেজাল থাকে, ঠিক আছে। তো এই ভেজাল, এই ভেজাল থাকা মানে হইতেছে কি, এরা কিন্তু প্রত্যেকে সলিড স্টেটেই আছে, তাই না? তো এটা হচ্ছে সলিডের একটা সলিউশন এক্সাম্পলগুলো।
তার মানে আমাদের যে একটা মিসকনসেপ্ট থাকে যে যখনই স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হয় একটা সলিউশন এক্সাম্পল দাও, সে সবসময় সেই সলিউশনের এক্সাম্পলটা দেয়, সেটা হচ্ছে কি যে লেবুর শরবত, চিনির শরবত, এগুলো। মানে সবসময় তাদের ধারণা থাকে যে সলভেন্ট অলওয়েজ ওয়াটার, না সলভেন্ট গ্যাস হতে পারে, সলভেন্ট লিকুইড হতে পারে, সলভেন্ট সলিড হতে পারে, আবার সলিউট সে গ্যাস হতে পারে, সে সলিড হতে পারে, সে লিকুইড হতে পারে। ওকে, সো এইটা হচ্ছে টোটাল সলিউশনের কম্বিনেশন।